আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক শ্রোতা, যে যেখান থেকে এই মুহূর্তে আলোকিত প্রতিদিন অনুষ্ঠান দেখছেন শুনছেন, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মাদ্রাসা দারুত তাকওয়া ঢাকা এর সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক এবং প্রধান মুফতি এবং মুন্সিবাড়ি জামে মসজিদের খতিব হজরত মাওলানা মুফতি রুহুল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হিদায়াতের মুখাপেক্ষী হওয়া, একটি চমৎকার বিষয়। আসলে আমরা সিরাতুল মুস্তাকিমের পথে আমরা চলতে চাই, কিন্তু এই ইচ্ছাটা আমাদের ভিতর থেকে থাকা উচিত, থাকা চাই, এবং হেদায়েত পাওয়ার একটি প্রত্যাশা, একটা তৃষ্ণা, এটা সবসময় আমাদের থাকতে হবে। আমরা জানি গুনাহগার বান্দার জন্যে মহাবিপদ হলো গুনাহের কারণে সে সিরাতুল মুস্তাকিম তথা আল্লাহর নির্দেশিত সঠিক সরল পথ হারিয়ে ফেলে। সাজানো গোছানো জীবনে জীবন ঝড়ের তাণ্ডবে একবার তাণ্ডবের মতোই নিমেষে এলোমেলো হয়ে লক্ষ্যহীন হয়ে যায়। এজন্য প্রত্যেকের জন্য একান্ত কর্তব্য হলো সর্বদা আল্লাহ তাআলার নিকট সিরাতুল মুস্তাকিম তথা সরল সঠিক এবং হেদায়েতের পথের জন্য প্রার্থনা করা। এই প্রার্থনার চেয়ে গুরুত্বপূর্ণ এবং উপকারী কোনো দোয়া বান্দার জীবনে নেই। প্রথমেই আমরা হাত তুলে আল্লাহর হেদায়েতের জন্য আমাদের দোয়া করা উচিত প্রত্যেকটি মোনাজাতে। হেদায়েতের পথে চলার জন্য মানব জীবনে নানাবিধ জ্ঞান এবং যোগ্যতার প্রয়োজন হয়। জীবন চলার পথে সর্বদা সতর্কভাবে পা ফেলে সামনে এগোতে হয়, সাবধানে পথ চলতে হয় এবং পথের কাঁটাগুলো উতরে যেতে হয়। পথের বাঁকে বাঁকে বান্দাকে ধোকা দেওয়ার জন্যে তাকে পার্থিব জীবন হাতছানি দিয়ে ডাকে। দুর্বল বান্দাদের জন্য এই পথে চলা তাই কষ্টসাধ্য। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া এই পথে চলা অসম্ভব। বান্দার কর্ম, জ্ঞান এবং সতর্কতা যে পরিমাণ থাকে, সে সিরাতুল মুস্তাকিমের পথে, সরল সঠিক পথের দিশা ততটুকুই পায়। তো আমাদের সবসময় চেষ্টা করতে হবে সিরাতুল মুস্তাকিমের পথে, হেদায়েতের পথে কীভাবে টিকে থাকা যায় এবং কীভাবে এটা আল্লাহর কাছ থেকে হেদায়েত পাওয়া যায়। চলুন আমরা আলোচনা শুনছি অতিথির কাছ থেকে। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকর। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি, তাৎপর্যপূর্ণ একটি আলোচনার বিষয়বস্তু নিয়ে আলোচনা করার সুযোগ দিয়েছেন আমাকে, এজন্য আল্লাহ তাকের শুকরিয়া। আপনাকেও অনেক অনেক মোবারকবাদ, যে সুন্দর, গুরুত্বপূর্ণ, আমাদের জীবনের প্রতিদিনের এবং মূল লক্ষ্য এরকম একটি বিষয়বস্তু আজকে আলোচনার জন্য নির্ধারণ করেছেন, এজন্য আপনাকে মোবারকবাদ। হেদায়েত আল্লাহর পক্ষ থেকে, হেদায়েত দেওয়ার একমাত্র ক্ষমতা, একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর কাছে আল্লাহ তাআলা হেদায়েতটা রেখে দিয়েছেন। হেদায়েতটা আল্লাহ তাআলা কারো হাতে দেন নাই, এবং কাকে হেদায়েত দিবেন আর কাকে দিবেন না এটাও নির্ভর করে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার উপরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্য আল্লাহ তাআলা প্রথমেই সতর্ক করে দিয়েছেন, ইন্না গালা তাহদি মান আহবাবত ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার মতো করে কাউকে চাইলে, আপনি পছন্দ করলেই কাউকে হেদায়েতের উপরে আপনি উঠাতে পারবেন না, আপনি হেদায়েতের রাস্তা দেখাতে পারবেন কিন্তু হেদায়েত দিতে পারবেন না, আপনি তাদেরকে সতর্ক করতে পারবেন কিন্তু আপনি পছন্দ করলেই কাউকে হেদায়েত দিবেন বিষয়টা এমন নয়। বরং আমি আমার নিজের কাছে হেদায়েতটা রেখে দিয়েছি, আমি যাকে চাই, যাকে পছন্দ করি আমি তাকে হেদায়েত দেব। তার মানে এটার চেয়ে গুরুত্বপূর্ণ, মানব জীবনের এর চেয়ে ইম্পর্টেন্ট আর কিছু নাই, এটার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নাই। কারণ আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেন, হেদায়েত মানে প্রথমে আমাদের বুঝে নিতে হবে আসলে হেদায়েত, যে হেদায়েতটা তার আরবি শব্দ, রাস্তা দেখানো, পথ দেখানো, সঠিক পথের দিশা দেওয়া, সঠিক বুঝটা বুঝিয়ে দেওয়া। অর্থাৎ আমি একটা জান্নাতের একটা রাস্তা আল্লাহ দেখিয়ে দিয়েছেন, আর জাহান্নামের একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন। আমি যদি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতপ্রাপ্ত হই, তাহলে আমি সঠিক রাস্তায়, জান্নাতের রাস্তায় যেতে পারবো। আমি যদি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতপ্রাপ্ত না হই, তাহলে আমি জাহান্নামের রাস্তায় যাব। হক ও বাতিলের মধ্যে যদি আমি হেদায়েতপ্রাপ্ত না হই, তাহলে হক ও বাতিলের মধ্যে আমি পার্থক্য করতে পারবো না।
আল্লাহ যদি আমাকে হেদায়েত দেন তাহলে আমি হকের উপরে চলতে পারবো, বাতিলকে প্রত্যাখ্যান করতে পারবো। আল্লাহ যদি আমাকে হেদায়েত দেন তাহলে আমি কোরআনের আয়াত পড়েও অনেক পথভ্রষ্ট হয়। হয়তো তোমাদের জন্য আমি স্পষ্ট বলে দিয়েছেন বিশ্বাম হাদিস ইন্না হাদাল কোরআন আল্লাহ তালা এরফাউ বিহি আকওয়াম ওয়াদউ বিহি আখরিন, যে এই কোরআনের মাধ্যমে আল্লাহ কাউকে মর্যাদা বাড়ান, হেদায়েত দিয়ে রাস্তা সঠিক রাস্তার উপরে পরিচালিত করেন, আবার কোনো কোনো কৌমকে আল্লাহ তালা এর দ্বারা পথভ্রষ্ট করেন। তার মানে সে কিন্তু কোরআনের আয়াত পড়ছে, সে হাদিস পড়ছে, কোরআনের ব্যাখ্যা করছে, কোরআনের বিশ্লেষণ করছে, তাফসির পড়ছে, এরপরেও আল্লাহর পক্ষ থেকে তার উপরে সঠিক হেদায়েতটা না থাকার কারণে আল্লাহ তাকে হেদায়েতের উপরে চালাবেন না, যে কারণে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে সে কিন্তু পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, হাদিসের ভুল ব্যাখ্যা করে সে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, সে বেদায়তের সাথে সম্পৃক্ত হয়ে সে গুমরা হয়ে যাচ্ছে। সে মনে করছে যে এটা ভালো, কেউ একজন তাকে একটা বিশ্লেষণ করলো, আল্লাহ যদি তার ভাগ্যে হেদায়েত না রাখেন তাহলে সে ভুলটা শুনে ভুলটা বুঝে সে সঠিক রাস্তা থেকে বিচ্যুত হয়ে জাহান্নামের রাস্তায় সে চলে গেল, এবং দুনিয়ার এই কঙ্কটময় জায়গায় চতুর্দিক থেকে শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে। শয়তান আল্লাহর কাছ থেকে ওয়াদাও করে এসেছে লাউকবিয়ান্নাহুম আজমাইন, যে তোমার এই বান্দাদেরকে আমি সকলকে পথভ্রষ্ট করে একসাথে জান্নাতে নিয়ে যাব, জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলে দিলেন লাইসা লাকা আলাইহিম সাবিল, তুমি তো চেষ্টা করবা তোমার জায়গায়, কিন্তু আমার কিছু খাস এবং প্রিয় বান্দা থাকবেন যাদের উপরে তোমার কোনো কর্তৃত্ব চলবে না, যাদের উপরে তোমার কোনো ক্ষমতা চলবে না, যাদের উপরে তোমার কোনো লিডারশিপ চলবে না, বরং আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের রাস্তায় চালিয়ে, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে, আমি আল্লাহ তাদেরকে সঠিক রাস্তায় পরিচালিত করে সিরাতুল মুস্তাকিম সরল সঠিক পথের রাইট ওয়ে যেটা সঠিক পথ যেটা সেটার উপরে আমি তাদেরকে পরিচালিত করে আমি ঠিকই হিজবুল্লাহ হিসাবে আমি আল্লাহ কিন্তু তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। তাহলে মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, গুরুত্বপূর্ণ অংশ হলো হেদায়েত। তাহলে সঠিক রাস্তা পাওয়া এটা এমনি এমনি হবে না, যেহেতু এটা আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। এটা আমার কারো কাছে থাকলে আমরা তার হাতা বেয়ে ধরতে পারতাম যে আপনার কাছে হেদায়েত আছে, আমি আপনার কিছু খেদমত সেবা যত্ন করি, আপনি কী করেন আমাকে হেদায়েতটা দিয়ে দেন। কিন্তু আল্লাহ কিন্তু কারো কাছে রাখেন না, পৃথিবীর তো শ্রেষ্ঠ মানব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনাকেও আল্লাহ তাআলা এই হেদায়েতের দায়িত্ব দেন নাই। যদি আমরা এটার অপব্যাখ্যা অনেক জায়গায় ভুল শুনি বা ভুল জানি বুঝি, কিন্তু না, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কাউকে আমি হেদায়েতের জিম্মাদারি দিই নাই, হেদায়েতের জন্য চেষ্টা করার যে দায়িত্ব দিয়েছে, হেদায়েতের পথে চলার দিক নির্দেশনা তাদেরকে সতর্ক করা দায়িত্ব দিয়েছে, তোমরা তাদেরকে সতর্ক করবা, তাদেরকে বুঝাবা, হেদায়েতের রাস্তা দেখাবা, কিন্তু এই রাস্তা দেখানোটা হেদায়েত না, হেদায়েতটা হলো রাস্তা দেখানোর পর আল্লাহ যেটা দিবেন সেটা সেটা কেউ দিতে পারবে না পৃথিবীর। এই জন্য আল্লাহ তাআলা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ, নামাজের মধ্যে সূরা আল ফাতিহা পড়াটাকে বাধ্যতামূলক করেছেন। ইমাম সাহেব যতক্ষণ যত রাকাত নামাজ পড়ান প্রত্যেকটা রাকাতেই পড়েন, আমরাও পাঠ করি, একা একা নামাজ পড়লে পড়ি, সুন্নতে পড়ি, নফলে পড়ি, প্রত্যেকটা নামাজের সাথে কিন্তু আমরা সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ আমরা পড়ি না, কোনো রাকাতই পড়ি না, পাঠ করি আমরা। এই প্রত্যেকটা রাকাতের মধ্যে আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দিয়েছেন যে আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করার সাথে সাথে এই হেদায়েতের দোয়াটা অন্য কোনো দোয়াকে দেখে নেই সেখান নেয়। আল্লাহ প্রশংসা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার, আর রহমান রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই পুরাটা হলো আল্লাহ তাআলার প্রশংসা। বান্দা আল্লাহর প্রশংসা করেছে, এরপরে গিয়ে আল্লাহকে একটু খুশি করেছে, আল্লাহ আমরা তো তোমারই ইবাদত করি, আল্লাহ তোমার কাছে একটু সাহায্য চাই, যাবো কোথায়, এরপরে চাবোটা কি? আল্লাহ স্পষ্ট শিক্ষা দিলেন বান্দা তুমি দুনিয়ার কি চাইবা তোমার জন্য, তুমি সুস্থতা চাইতে পারতা, তুমি দুনিয়ার সম্পদ চাইবা, আখেরাতের জান্নাত চাইবা, অথবা তুমি জাহান্নাম থেকে মুক্তি চাইবা। আল্লাহ তো এখানে শিখাইতে পারতেন আমাদেরকে যে আল্লাহ আজিনা মিনান্নার, সবচেয়ে কঠিন জায়গা জাহান্নাম। সূরাতুল ফাতিহার মধ্যে যদি আল্লাহ সূরার অংশটুকু নাজিল করতেন, প্রথম দোয়াটা যদি আল্লাহ বলতেন আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন প্রত্যেক দিন যদি আমরা চাইতাম, তাহলে তো এই শিক্ষাটা দিতে পারতেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলতে পারতেন যে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দাও, এটা বলতে পারতাম আমরা। কোরআনে তো আরও অনেক দোয়া শিখাইছেন, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা। অর্থাৎ হেদায়েতের বিষয়টি অনেক গুরুত্ব বিধায় পাঁচ ওয়াক্ত নামাজে সূরা ফাতিহায় আমরা বলি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একেবারে মানে প্রত্যেকটা রাকাতে। অন্যান্য দোয়াগুলো তো নামাজের পরে আমরা পড়ি, আল্লাহর কাছে বলি রব্বানা লা তুযিগ কুলুবানা, অনেক দোয়া আছে, কিন্তু সেগুলো কিন্তু বাধ্যতামূলক প্রত্যেক রাকাতের সাথে না, সূরা নাজিল করে ওই সূরার একটা আয়াত আল্লাহ দিয়ে দিলেন যে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হলো হেদায়েত, এটা বারবার চাইতে 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 আমি আল্লাহ দিব, প্রতিদিন চাও, পাঁচবার না
পাঁচ ওয়াক্ত নামাজে প্রত্যেকটা রাকাতে ফরজই তো 17 রাকাত আছে, এই 17 রাকাতে চাইবা, নফল সুন্না মিলে আরও কত রাকাত নামাজ আমরা পড়ি প্রত্যেকটা রাকাতে তুমি চাইবা আমার কাছে, এহদিন সিরাত আল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখান, আমাদেরকে হেদায়তের উপরে চালান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিলেন, এবং উনিও যত দোয়া করতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার যে ভান্ডার আছে হাদিসে যে দোয়াগুলো বর্ণিত হয়েছে, খেল করে দেখবেন, পাঠ করে দেখবেন যে প্রত্যেকটা দোয়ার সাথেই এই হেদায়তের কী আছে একটা সম্পর্ক আছে। এই হেদায়তের দোয়াটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার করেছেন এবং আল্লাহর কাছে বলে দিয়েছেন, কোরআনে আয়াত নাযিল করেছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা, আল্লাহ হেদায়ত তো দিতে পারেন আপনি, দেওয়ার পরে আবার বদভ্রষ্ট করেন না, এই দোয়াটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা, আমাদেরকে হেদায়ত দেওয়ার পরে আপনি আবার পুনরায় কী করেন না, আমাদেরকে পদভ্রষ্ট করেন না, কারণ হেদায়তের পথে চালানোরও দায়িত্ব আপনার, পদভ্রষ্ট আপনিই করতে পারেন, আমরা চোখে দেখে আমরা কী করতে পারবো না, সঠিক রাস্তায় নিজেদেরকে পরিচালিত করতে পারবো না, আর আমরা সঠিক রাস্তা কোনটা সেটাও তো বুঝবো না। হেদায়তের মুখোমুখি হওয়া আমরা আল্লাহর মুখোমুখি, আল্লাহর মুখোমুখি, তো হেদায়তটা পৃথিবীর কারো কাছে আল্লাহ দেন নাই, হেদায়তটা আল্লাহর হাতেই রেখেছেন, সেজন্য এই হেদায়তের জন্য তার মুখোমুখি, তার মুখোমুখি হতে হবে, যথেষ্ট তত্ত্বতাত্ত্বিক আলোচনা করেছেন। দর্শক শ্রোতা, আসলে হেদায়েত একটি গুরুত্বপূর্ণ জিনিস, আমরা সবাই হেদায়েতের মুখাপেক্ষী, আমরা হেদায়েত চাই, তবে একজনের এক একজনের ক্ষেত্রে এই মুখাপেক্ষিতা এক এক রকমের, যেমন ক্রমাগত গুনাহের দরুন ইমানের মাঝে তৈরি হয় ফাঁকফোকর, সেই বিশেষ করে চোরা পথে সন্দেহ এবং সংশয় ঢুকে পড়ে অন্তরে, শয়তানের প্ররোচনায় বান্দা যখন জ্ঞান বুদ্ধিতে কাজে কর্মে কিংবা চিন্তা চেতনায় হেদায়েতের পথ হতে বিচ্যুত হয়ে পড়ে, তাওবা করে ফিরে না এলে ইমান চলে যাবার আশঙ্কা রয়েছে, নিজের ভুল বুঝতে পারা সংশয়ের অপদনন হওয়া, হ্যাঁ, এরপরে হলো এই এটাই হচ্ছে তার জন্যে একটি হেদায়েত, যে সংশয়ের পথকে বুঝতে পেরে ভুলে সেই পথকে ছেড়ে এবং দিনের পথে সঠিক রাস্তা ধরা, হারিয়ে যাওয়া পথকে আবার ফিরে পাওয়া, খুঁজে পাওয়া। কিছু কিছু বিষয় আছে এমন যেগুলো সম্পর্কে বান্দা মৌলিক হেদায়েত লাভ করেছে ঠিক, কিন্তু বিষয়গুলোর হাকিকত বুঝে আসেনি এখনও, যেমন একজন দান সাদকা করে ঠিকই কিন্তু তার মধ্যে লৌকিকতা কাজ করে, সালাত আদায় করে কিন্তু সালাত তাকে অশ্লীল এবং অপকর্ম হতে নিবৃত্ত করতে পারে না, আবার দেখা যায় হজ করছে ঠিকই কিন্তু হারাম মাল দিয়ে, এসব ক্ষেত্রে তার জন্যে দিনী বিষয়াদি সম্পর্কে যথাযথ এলেম হাসিল করাটাই হলো হেদায়েত। তো এক্ষেত্রেও আমাদের মনে রাখতে হবে যে এই যে মৌলিক বিষয়গুলোর যে শিক্ষার যে জিনিসগুলো, এগুলো আল্লাহ তাআলা দান করাও এক ধরনের হেদায়েত। আরেকটি বিষয় হলো দিনের কিছু বিষয় এমন আছে যে মানুষ যেগুলোকে সম্পর্কে মানুষ যেগুলো সম্পর্কে ভুল ধারণা রাখে, যেমন কেউ মনে করে যে মনের বিশ্বাস এবং সংশোধনই আসল বিষয়, আমলের প্রয়োজন নেই, আবার কেউ মনে করে যে মানুষের সাথে ওঠা বসা করে তাদের মাঝে দাওয়াতি কার্যক্রম চালানোর চেয়ে ব্যক্তিগত সাধনা এবং নির্জন বাস আল্লাহর নিকট অধিক প্রিয়, আবার শয়তান অনেককে এই বুদ্ধি মার্কা এই বুদ্ধি দিয়ে ফতোয়া দিয়ে বসেন যে সন্তানাদির পেছনে খরচ করার জন্য ঘুষ খাওয়া বা হারাম পদ্ধতি উপার্জন জায়েজ আছে, কেউ কেউ ভাবে যে সালাত না পড়লে কী হবে ঈমান ঠিক আছে, কেউ আবার ভাবে মনে করেন যে মনের পর্দাই হলো আসল পর্দা, কেউ মুশরিকদের উৎসবে যোগ দেওয়াকে গুনাহই মনে করেন না, এসব ক্ষেত্রে অন্তর থেকে এ ধরনের মিথ্যা এবং ভুল ধারণা দূর হওয়াটাই হলো একটি হেদায়াত, আল্লাহু আকবার। আরেকটি বিষয় বলবো, সেটি হলো কিছু বিষয় আছে যেগুলো বাস্তবে পালন করার ক্ষমতা মানুষের রয়েছে কিন্তু অনেকেই তা করার সংকল্প বা ইচ্ছা করে কাজে বাস্তবায়ন করতে পারছেন না, যেমন অনেকে আছেন বেশ কয়েক বছর সালাত আদায় অভ্যস্ত হওয়ার ইচ্ছা পোষণ করেছেন কিন্তু নিয়মিত সালাত আদায় করতে পারছেন না, অনেক বোন আছেন যারা হিজাব পরিধান করার মেয়াদ করে থাকেন কিন্তু শয়তান প্রবৃত্তির কুমন্ত্রণায় আবার তাকে পিছনে ফেলে আর বোরখা পরতে দেয় না, অনেকে আছেন যাদের হজ পালন করার শারীরিক সুস্থতা এবং আর্থিক সামর্থ্য দুটোই আছে কিন্তু অন্তরের কার্পণ্যতা বাসা বেঁধে আছে যে কারণে সে হজ করতে পারছে না, আবার দেখা যায় যে অনেকেই গুনাহ ছেড়ে তাওবা করার সামর্থ্য রাখেন কিন্তু দুঃখজনকভাবে তা আর করা সম্ভব হয়ে ওঠে না,
এখনও গুনার সাগরেই ডুবে আছে। এসব ক্ষেত্রে নিজের ইচ্ছা এবং সংকল্পের ব্যাপারে আমরা হেদায়েতের মুখোপেক্ষী আর অন্তরে হেদায়েতের এই বীজ একমাত্র আল্লাহ তালাই বুনে দিতে পারেন। এজন্য আমরা সবসময় আল্লাহ তালার কাছে বলবো, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে কলবের মালিক, তুমি আমাদের কলবের মধ্যে, অন্তরের মধ্যে হেদায়েতের বীজ বপন করো এবং হেদায়েতের দিকে আমাদের কলবটা ইউটার্ন করে সবসময় রেখো। এই দোয়া আমরা করব। কিছু বিষয় আছে যা মানুষের আয়ত্তে নেই, অর্থাৎ ইচ্ছা থাকলেও সে তা করতে পারছে না, এমন ক্ষেত্রে বান্দার সামর্থ্য লাভের মুখোপেক্ষী। আর এসব ক্ষেত্রে এই সামর্থ্য লাভ করাটাই হেদায়েত। যেমন কারো দান সাদকা করতে মন চায় কিন্তু হাতে পর্যাপ্ত অর্থ সম্পদ নেই, কারো হজ করতে মন চায় কিন্তু সে দরিদ্র কিংবা অসুস্থ, অথবা উভয় সামর্থ্যতেই আক্রান্ত, সমস্যাতেই আক্রান্ত, কারো আবার রাতের আধারে একটু রবের সামনে দাঁড়ানোর শখ কিন্তু তার সারা দিন এবং রাতের এক অংশ কেটে হালাল জীবিকার সন্ধানে কেটে যায়, কঠোর পরিশ্রমে তৌফিক মিলছে না, তো এক্ষেত্রেও তৌফিক কামনা করতে হবে আল্লাহর কাছে। আর কিছু বিষয় আছে যেগুলো বান্দা পালন করার সামর্থ্য রাখে না আর এসবে সে নিয়াত করে না, যেমন যেসব বিষয়ে বান্দার সামর্থ্য এবং নিয়াত উভয় প্রকার হেদায়েতের মুখোপেক্ষী, নিয়ত করতে পারাটাই তার জন্য হেদায়েত। এজন্যে আমরা ভালো যে কাজগুলো আছে এগুলো নিয়াত করা মন থেকে, যে এগুলো করব, এগুলো করা দরকার আমার। আর কিছু বিষয় আছে যেগুলো প্রতি বান্দা, যেগুলোর প্রতি বান্দার হেদায়েত লাভ করেছে এবং আমল করে যাচ্ছে, এসব বিষয়ে সে অমৃত্যু যথাযথভাবে আমল করে যাওয়ার তৌফিক লাভের মুখোপেক্ষী, আমলে লেগে থাকাই হলো তার জন্য হেদায়েত। তো এই যে লেগে থাকা হলো এক ধরনের হেদায়েত যেগুলোর সামর্থ্য আমরা লাভ করেছি। তো দর্শক শ্রোতা, আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো হেদায়েত। আমরা পৃথিবীর অনেক কিছু পেয়েছি কিন্তু হেদায়েতের রাস্তা থেকে বিচ্যুত হয়েছি, আমাদের হেদায়েতের নূর চলে গেছে, তাহলে আসলে আমরা কিছুই পাইনি। তাই আসুন আজকের এই আলোচনার মাধ্যমে একটু চিন্তার রাজ্যে আন্দোলন সৃষ্টি করি, একটু জ্ঞানের রাজ্যে আন্দোলন সৃষ্টি করি, আমার বিবেককে প্রশ্ন করি যে হে বিবেক, আমি কি আসলে হেদায়েতের রাস্তায় আছি এবং হেদায়েতের রাস্তা পাওয়ার জন্য কি কোনো প্রচেষ্টা চালিয়েছি, এই প্রশ্ন করি। চলুন অতীতের কাছ থেকে আরও শুনছি এ বিষয় নিয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এক কথায় বলতে গেলে যে কথা আপনি বলেছেন এটার ভিতরে সব চলে এসেছে আলোচনার মূল পয়েন্ট এটাই যে দুনিয়ার সবগুলোই হেদায়েতের অংশ এবং আমরা সবাই সকল ক্ষেত্রে এই হেদায়েতেরই মুখাপেক্ষী। আমি যা কিছু করি আল্লাহর মুখাপেক্ষী, তাছাড়া করা যাবে না, আর আল্লাহর মুখাপেক্ষী সব কিছুই আল্লাহর সাথে সম্পৃক্ত এবং হেদায়েতটা পেয়ে গেলে দুনিয়ার সবগুলোই আমাদের জন্য সহজ হয়ে যাবে। এখন সংক্ষিপ্তভাবে বলি, আসলে আমরা এই হেদায়েতটা আছে তো আল্লাহর হাতে, আল্লাহ আমাদেরকে কোনো সুযোগ দিয়েছেন কি না যে আমরা কোনো অ্যাঙ্গেলে, কোনো কর্মের মাধ্যমে বা কোনো পদ্ধতিতে আমরা এটাকে অর্জন করতে পারি কিনা। প্রথম কথা হলো আল্লাহ তাআলা এক আয়াতের কারিমের মধ্যে দুটো অংশ বলেছেন, ইন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। প্রথম বিষয় হলো আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন, এক নম্বর বিষয়। এই ক্ষেত্রে আমাদের কারো কোনো হাত নাই যে আমরা আল্লাহ চাইলে আমার ব্যাপারে চাবেন কিনা আল্লাহ জানেন। আল্লাহ অনেকে মদশালা থেকে, পানশালা থেকে উঠিয়ে এনে আল্লাহ হেদায়েত দিয়েছেন। আল্লাহ তাআলা অনেক সময় যৌনপল্লী থেকে কাকে বের করেও হেদায়েত দিতে পারেন, এটা আল্লাহ পাকের ইচ্ছা। যে কোনো অ্যাঙ্গেল আল্লাহ হেদায়েত দিতে পারে, যে কাউকে, কোনো গুনাহগারকে আল্লাহ এমনিতে রাস্তা দেখাইতে পারেন, এক বিষয়। দুই নম্বর শর্ত আল্লাহ বলে দিয়েছেন, ওয়াহদি ইলাইহি মাই ইউনিব। দ্বিতীয়ত হলো যারা আল্লাহর কাছে চাবে, যারা আল্লাহর কাছে বলবে, যারা আল্লাহর কাছে যারা রোনাজারি করবে, আল্লাহর কাছে যারা ক্রন্দন করবে, যারা আল্লাহর কাছ থেকে হেদায়েতটা প্রত্যাশা করবে, হেদায়েতের পথে চলার চেষ্টা করবে, আল্লাহ কিন্তু তাদেরকেও হেদায়েত দেবে। এই আয়াতে কারিমের দুটা পার্ট, এহদিমাই ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা যে কোনো অ্যাঙ্গেলে হেদায়েত দিতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু দ্বিতীয় পার্টটা কিন্তু আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যে আল্লাহ তাআলা আমাদের জন্য চাবেন কিনা আমি জানি, তো আমার দায়িত্ব যেটা দিয়েছেন চেষ্টা করা, চাওয়া, আল্লাহর কাছে রোনাজারি করা, আল্লাহর কাছে বারবার বলা, আমরা কিন্তু সেটা করতে পারি প্রত্যেক দিন দোয়ার মধ্যে, প্রত্যেকটা কর্মের আগে। একটা কাজ আমার মন চাচ্ছে আমি করতে পারছি না, সেটা আল্লাহর কাছে দোয়া করা। আমার একটা মানে চাই কিন্তু করি, ধারাবাহিকভাবে করতে পারি না, এটার জন্য আল্লাহর কাছে দোয়া করা। বারবার বারবার রোনাজারি করে কিন্তু আমরা এই হেদায়েতের দৌলতটা আমরা অর্জন করে নিতে পারি, আল্লাহ কিন্তু এই সুযোগটা দিয়েছেন। আরেক আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার জন্য চেষ্টা করবে, প্রচেষ্টা চালাবে, আমি তাদেরকে রাস্তা দেখাবো। রাস্তা দেখানো মানে হেদায়েত দেওয়া যে কোনো জিনিস। আপনি তো বিস্তারিত বলে দিয়েছেন যে দুনিয়ার সব অঙ্গই সঠিকটা পর্যন্ত পৌঁছানোটা হেদায়েত, যে আল্লাহ বলে দিলেন আমি তোমাকে রাস্তা দেখাবো। যারা চেষ্টা করবে, অল্লাযীনা জাহাদু ফিনা,
যারাই চেষ্টা করবে আমার কোনো কিছু পাওয়ার জন্য, লানাহদিয়ান্নাহুম, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দেব, রাস্তা দেখাবো, সুবুলানা, সঠিক রাস্তা, রাস্তাটা আমি দেখাবো। তাহলে যেহেতু রাস্তা দেখাবেন, ওয়াদা করেছেন, তাকিদ দিয়ে ওয়াদা করেছেন, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে রাস্তা দেখাবো। তাহলে আমাদের কী করা দরকার? হেদায়েতের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখা এবং আমার জায়গা থেকে সর্বোচ্চটা প্রদর্শন করা, যে আল্লাহ আমি হেদায়েতটা চাই, তুমি আমাকে রাস্তা দেখাও, আমি এই চেষ্টাটা করলাম। আমি যদি মসজিদের বাসায় বসে থেকে মনে করি যে মসজিদে নামাজ দিয়ে যাওয়া তো এটা হেদায়েত, আল্লাহ তাহলে আমি বসে থাকি বাসায়, আল্লাহ আমাকে মসজিদ পর্যন্ত নেবেন, হেদায়েত যদি পাই, এটা আরেক ধোকা হবে শয়তানের। শয়তান তো রাস্তা খুঁজে, যে আল্লাহ তো হেদায়েত দিলে আমাকে নিয়ে যাবে মসজিদে, তাহলে আমি অপেক্ষা করি, দেখি আল্লাহ আমাকে হেদায়েত দেয় কিনা। আল্লাহ হেদায়েত যেহেতু আল্লাহর হাতে, আমাদের হাতে নাই, সুতরাং আমাকে আল্লাহ হেদায়েত দিলে আমি মসজিদে যাবো, হেদায়েত না দিলে তো আমি যেতে পারবো না, আমার কিছু করার নাই, এটা বসে শয়তানকে আমি রাস্তাটা খুলে দিলাম। তাহলে এই জায়গায় আমাদের দায়িত্ব অংশটুকু আছে, চেষ্টাটা করো, এখান থেকে তো মসজিদ পর্যন্ত যাও, এবার আল্লাহর বলো যে আল্লাহ তুমি আমাকে এটা কন্টিনিউসলি করার তৌফিক দিও, হেদায়েত আল্লাহ তখন দিবেন। তাহলে এক নম্বর হলো আল্লাহর কাছে রুনাজেরি করা, ক্রন্দন করা, কান্নাকাটি করে হেদায়েত চাওয়া। দুই নম্বর বিষয় হলো তোয়া করার সাথে সাথে হেদায়েতের জন্য অত্যাধিক প্রচেষ্টা করা, আমার সাধ্য অনুযায়ী হেদায়েতের ব্যাপারে যতগুলো রাস্তা আছে ওলামায়ে কেরামের কাছে যাওয়া, বয়ান শোনা, এরকম আমাদের এই আলোচনা হচ্ছে, আলোচনাগুলো কন্টিনিউসলি শোনা, জিজ্ঞাসা করা, নিজে বই পুস্তক পড়া, বিভিন্ন কিছুর মাধ্যমে হেদায়েতের রাস্তাগুলো অন্বেষণ করা এবং গোলানোর চেষ্টা করা। এরপরে তিন নম্বর হলো আল্লাহ তাআলা হেদায়েতের জন্য নির্দেশনা দিয়ে দিয়েছেন কোরআন সূরাতুল বাকারা শুরুতেই, যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদান লিল মুত্তাকিন। তাহলে এই কোরআনটা মুমিনদের জন্য হেদায়েত, এটার বিশ্লেষণ করলে হুদান মানে হাদিন, অর্থাৎ এই কিতাবটা সঠিক রাস্তা দেখাবে। কদ জা আকা মিনাল্লাহি নূরুন ও কিতাবু মুবিন, আল্লাহ বলে দিয়েছেন যে তোমাদের কাছে কিন্তু স্পষ্ট কিতাব আসছে, নবী আসছে তোমাদের কাছে, রাসুল আসছেন তোমাদের কাছে, কিতাব আসছে তোমাদের কাছে, আজকে তোমাদের সামনে কিতাব আছে, তুমি কিতাবটা অনুসন্ধান করো, তুমি কিতাবটা পড়ো, কিতাবটা বুঝে বুঝে পড়ো, বেশি বেশি তেলাওয়াত করো। হায়াদিন লিল মুত্তাকিন, মুত্তাকির জন্য এটা রাস্তা দেখাবে। তাহলে তুমি কোরআনের তেলাওয়াত করো বেশি বেশি, কোরআনের যেই দিক নির্দেশনাগুলো আছে এগুলো বারবার পড়ো, কোরআনের প্রতি আস্থা তৈরি হবে, বিশ্বাস তৈরি হবে, ভরসা তৈরি হবে, পূর্ববর্তী জাতিদের যে ধ্বংসের কারণগুলো আমাদের চোখের সামনে আসবে, আল্লাহ তাআলা যে সুসংবাদগুলো দিয়েছেন সেগুলো আমরা দেখব, আবার দুঃসংবাদগুলো দিয়েছেন, ক্ষতির কারণগুলো বলেছেন, এগুলো আমরা পড়ব। পড়তে 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 মনটা কিন্তু আস্তে 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 হেদায়েত থেকে ঝুঁকবে, কারণ আমি যত তেলাওয়াত করব তত আমি হেদায়েতের রাস্তায় যাব, যত বেশি পাঠ করব তত বেশি হেদায়েতের রাস্তায় যাব। চিন্তা করে দেখার বিষয় যে আল্লাহ তাআলা আমরা হেদায়েত চাচ্ছি, হেদায়েতের জন্য যে শর্তটা দিয়েছেন, আমরা আসলে আমাদের বুঝতে হবে যে আমি কি হেদায়েতের পথে আছি অথবা হেদায়েতের জন্য আমার বিন্দুমাত্র কি প্রচেষ্টা আছে, এইটা আমার নিজের কাছ থেকে বের করতে হবে যে আসলে কোন অবস্থায় আমরা আছি। দর্শক শ্রোতা, আসলে আমরা সকলে হেদায়েত চাই, সরল সঠিক পথ চাই, কিন্তু সরল সঠিক পথ চাইতে হলে আমাদের কিছু বিষয়, সরল সঠিক পথ পেতে হলে আমাদের কিছু বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। এর মধ্যে একটি হলো সত্য এবং সঠিক পথ চেনা, আমাদের চিনতে হবে। দুই হলো সত্য এবং সঠিক পথে থাকার সংকল্প করা, আগে পথটা চিনতে হবে এবং ওই পথে থাকার জন্যে গভীরভাবে ইচ্ছা সংকল্প করতে হবে। এরপর হলেও সে অনুযায়ী আমল করতে হবে, পথ পেয়েছি এখন আমল করতে হবে। এরপর হলো আমলের উপর অটল থাকা, আমল করে আবার ছেড়ে দিলাম, আমল করে আবার ছেড়ে দিলাম এমনটি নয়, ওইটার ওই বিষয়টির উপরে অটল থাকা আমলের উপরে। এরপরে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো সত্যের দিকে দাওয়াত দেয়া, এবং এই সত্য যে আমি বুঝতে পেরেছি, আমল করছি এখন, এটা আর একজনকে উদ্বুদ্ধ করা, পৌঁছে দেওয়া। এরপর যেটি করতে হবে সেটি হলো সত্যের আহ্বানে যত কষ্ট ক্লেশ আসে তা সহ্য করা, এবং দেখা যাবে যে এই সত্যের পথে অটল থাকতে আমার অনেক ধরনের প্রবলেম হবে, বিভিন্ন ধরনের চাপ থাকবে, বিভিন্নভাবে ই হবে, কিন্তু সেটাকে সহ্য করা এবং অটল থাকা সে বিষয়ে। তো এই যে ছয়টি বিষয়ের কথা বললাম, এই বিষয়গুলো আমাদের সুনির্দিষ্ট সুপরিকল্পিতভাবে পরিকল্পনা না থাকার যার কারণে গুণাগার ব্যক্তির সত্য সঠিক পথের দিশা পাচ্ছে না, আবার পেলেও তা আমলে নিচ্ছে না। আরেকটি ক্ষতি হলো যে এই চিন্তাগুলো না থাকার কারণে যারা অনুগত বান্দা তারা এক দুদিন ঠিক মতো চললেও এই পথের উপর অটল স্থির হতে পারছে না তারা। এরপরে যেটি হচ্ছে সেটি হচ্ছে যে হাতে গোনা কয়েকজন পারলেও তারা আবার নিজেকে নিয়ে তুষ্টিতে রয়েছে, অন্যকে আহ্বানের দায়টুকুও তারা অনুভব করছে না।
আরেকটি যেটি হচ্ছে ক্ষতি সেটি হচ্ছে যার সব বাধা ডিঙিয়ে যারা দাওয়াতের ময়দানে নেমেছে তারা একসময় কাজ অসম্পূর্ণ রেখেই পিছু হটছেন। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বিষয়টি, আমাদের এই বিষয়গুলো প্রত্যেকটি বিষয়গুলো আমরা জীবনমুখী করে বাস্তবতার মুখী করে আমরা কোরআন হাদিসের সাথে আমার জীবনের কী মিল আছে কী অমিল আছে আমার জীবনের সাথে সেগুলো আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। আমার বিশ্বাস আজকের অনুষ্ঠানটি আপনাদের উপকারে আসবে যদি আপনারা হৃদয় দিয়ে এটাকে ধারণ করতে পারেন। তো আসুন আজকের থেকে আমরা শপথ নেই যে সরল সঠিক পথ থেকে বিমুখ থাকার আড়মোড়া ভেঙে এখন থেকে তার সন্ধানে আমরা আত্মনিয়োগ করব প্রতিটি মুহূর্ত। আর এই ছয়টি বিষয় যেটি বললাম, পূর্ণতা, ছয়টি বিষয়ের পূর্ণতা অর্জনের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টাকে অব্যাহত রাখব। এরপরে হলো আল্লাহ তাআলার হক আদায়ে আমরা অপূর্ণতাগুলো নির্ণয় করব যে আমাদের কোন অপূর্ণতা রয়েছে আল্লাহর হক আদায় করার ক্ষেত্রে, সেই অপূর্ণতাগুলোকে আমরা পূর্ণতায় পরিণত করার জন্য চেষ্টা করব। এরপরে হলো আমাদের প্রথমবারের মতো আমি সালাতে দাঁড়িয়ে পূর্ণ সংকল্প এবং মনোযোগের সাথে অন্তরের অন্তস্থল হতে ওপারে বর্ণিত সাত প্রকার হেদায়তের এই যে কথা বললাম এই হেদায়তের দোয়াগুলো আমরা করব যেন আল্লাহ রাব্বুল আলামিন এই হেদায়ত আমাদেরকে দান করেন। তো দর্শক শ্রোতা, আমরা নিজেদের দুর্বলতাগুলোকে চিহ্নিত করব এবং বিশেষভাবে সচেতন হব শয়তান কীভাবে আমার মাঝে অনুপ্রবেশ করে আর আমাকে বিভ্রান্ত করে সেই ব্যাপারে সজাগ থাকব। হেদায়তের জন্য চেষ্টা চালিয়ে যাব, তারপর ঠিক কী কী কারণে তা পাচ্ছি না সেগুলো সমস্যা খুঁজে বের করার চেষ্টা করব। শয়তানের সাথে যুদ্ধ করে কীভাবে বাঁচতে হয়, তার সকল ষড়যন্ত্রের জাল কীভাবে ছিন্ন করতে হয় সেই কৌশল রপ্ত করব কোরআন হাদিসের আয়না থেকে। আল্লাহ সেই তৌফিক দান করুন। অতিথির কাছ থেকে সংক্ষিপ্তভাবে আমরা আরও শুনছি। যেখান থেকে আমি ছিলাম যে সেটা হলো কোরআনের খাকিমের তেলাওয়াতটা আমাদের অত্যাধিক পর্যায়ে করা দরকার। এক হলো আমরা কোরআনে যারা অর্থ বুঝি না তারা অর্থ ছাড়া তো তেলাওয়াত করবো, বাকি ধারাবাহিকভাবে একটা টাইম করে রেগুলারলি আমরা কোরআনের অর্থ বুঝে বুঝে আমার আল্লাহ আমাকে কী নির্দেশনা দিয়েছেন এবং কী দিক নির্দেশনা আমার জন্য আছে এই ব্যাপারে আমাদের প্রচুর পরিমাণের কালাম হাকিমের তেলাওয়াতটা দরকার। যদি কালাম হাকিমের তেলাওয়াতে যে যত বেশি হবে, আল্লাহ তো বলে দিলেন হাদিন লিল মুত্তাকিন হুদান লিন নাস, অন্য জায়গায় আছে যে মানুষকে কোরআনটা হেদায়েত দেয়। সুতরাং আমরা যারা হেদায়েতের প্রত্যাশী যারা, তারা আমরা রেগুলারলি প্রতিদিন কোরআন হাকিমের নির্দিষ্ট সময় করে আমরা প্রচুর পরিমাণের তেলাওয়াতে লেগে যাই। যে কথা বলছিলাম তখন যে সারাদিনের মধ্যে আমাদের একটু সময় বের হয় না, আপনি হিসাব করে দেখেন যে আমাদের কর্মব্যস্ততাকে আমরা এমনভাবে কর্মব্যস্তর মধ্যে পড়ে গিয়েছি সকলেই, সকল মানুষ যান্ত্রিক জীবনের মধ্যে উপার্জনের ভেতরে যেভাবে আমরা লেগে গিয়েছি যে সকাল থেকে নিয়ে রাত্রে ঘুমানো পর্যন্ত কতটুকু সময় আমরা বের করতে পারছি কালামের হুল্লা তেলাওয়াতের জন্য, কোরআনের হাকিমের তেলাওয়াতের জন্য আমাদের কতটা সময় আমরা বের করতে পেরেছি। সারাদিনে হয়তো বা কারো এক ঘন্টা সময় হয় না, আধা ঘন্টা সময়ও হয় না, এমন অসংখ্য মানুষ পাওয়া যাবে যে পুরো মাসে একবারও সে কারামানটা থেকে খুলেও দেখে নাই। এরকম অনেক মানুষ পাওয়া যাবে যারা কোরআন তেলাওয়াতটা পর্যন্ত শিখতে পারে নাই। তাহলে আমরা হেদায়েতের প্রত্যাশী যারা, যারা চাই যে আল্লাহ আমাকে হেদায়েত দেন, আরে দেওয়ার জন্য আল্লাহ যে শর্তটা দিলেন যে কোরআন তোমাদের জন্য হেদায়েত, তোমরা কোরআনের তেলাওয়াত করো, আলিকতার ফি তেলাওয়াতিল কোরআন, কোরআনের অত্যাধিক তেলাওয়াত করা, তুমি এ তেলাওয়াতের মধ্যে আসলাও না, কোরআনের অর্থ অনুবাদন করল না, আলোচনাও করল না, পড়লাও না, তাহলে কীভাবে তুমি আমরা এই হেদায়েতের প্রত্যাশাটা করতে পারি? এই বিষয়টা আমাদের খুব জোরালোভাবে খেয়াল রাখা দরকার যে কোরআনের তেলাওয়াত যাতে আমাদের না ছুটে। আজকে থেকে যদি আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে মৃত্যু পর্যন্ত প্রতিদিন অ্যাটলিস্ট এক ঘন্টা হোক, 10 মিনিট হোক, আমি এক দৃষ্টি আয়াত হোক, কোনোদিনও তেলাওয়াত ছুটবে না আমার। যে কোরআনকে কিন্তু আল্লাহ তাআলা বরকতময় করেছেন, মুবারক হাদালিকাল কিতাব, মুবারক হিসাবে বরকতপূর্ণ করেছেন। তার মানে যে যত কোরআনের কাছে আসবে, কোরআনের তেলাওয়াত যে যত বেশি করবে, তার জীবনটা কিন্তু তত বেশি বরকতময় হবে, তার জীবনটা কিন্তু তত বেশি নূরানি হবে। একটু হিসাব করে মিলিয়ে দেখেন। আজকে দর্শকদের বলে যাই যে আপনারা আপনাদের টাইমটাকে একদিন আধা পারা তেলাওয়াত করে দেখেন, ওই দিন সারাদিনের কর্মটাকে মিলান, আরেকদিন এক পারা তেলাওয়াত করে দেখেন সকালবেলায় ফজরের পরে, ওই দিনের কর্মের সাথে আপনি মিলিয়ে দেখেন, আরেকদিন দুই পারা বা আধা পারা বা আরও কম পড়ে দেখেন, নিশ্চিত ইনশাআল্লাহ যেদিন আপনি বেশি তেলাওয়াত করবেন ওই দিন আপনার জীবনটা, যেদিন কম পড়বেন ওই দিনের চেয়ে ভালো যাবে। কারণ আল্লাহ তো ওয়াদা করে দিয়েছে যে কোরআনটা বরকতময়, যে যত বেশি কাছে আসবে তার জীবনটা তত বরকতময় হবে। রাস্তা তো হেদায়েতের, যে আপনি যেতে শুরুতে বলে দিয়েছেন সবগুলোই হেদায়েত। তাহলে আমার যত প্রয়োজন আছে যদি আল্লাহ এটাকে হেদায়েত হিসাবে গ্রহণ করেন কোরআনকে, তাহলে আমি সঠিক রাস্তা অটোমেটিকলি পেয়ে যাবো এর বরকতে।
এজন্য বেশি থেকে বেশি সকালবেলায় আমরা কোরআনের সাথে নিজেদের জীবনটাকে লাগিয়ে দিলে ইনশাআল্লাহ আমরা হেদায়েতের পথে আমরা চলে যেতে পারবো। সর্বশেষ যে কথাটা বলবো সেটা হলো আল্লাহ তাআলা হেদায়েতের জন্য একটা শর্ত দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। যে যারা ঈমান আনার পরে এই ঈমানের সাথে অন্য কোনো জিনিসকে বাতিলকে সংমিশ্রণ করে না, তাদের জন্য দুইটা সুসংবাদ আছে। একটা হলো আমন, নিরাপত্তা, দুই নম্বর হলো হেদায়েত। তাহলে আল্লাহ তাআলা আমরা যারা ঈমানদার হয়েছি আমার ঈমানটাকে শিরিক মুক্ত একটা ঈমান রাখতে হবে, আমার ঈমানের সাথে বাতিলের কোনো সংমিশ্রণ জুলুমের সাথে মিশ্রণ যাবে না। মানে ঈমানের সাথে জুলুম মানে এখানে আপনার শিরিক বেদাত আল্লাহর নাফরমানি এগুলোর সাথে যদি আমরা এই ঈমানটাকে রক্ষা করতে পারি তাহলে এক নম্বর হলো নিরাপত্তা, কোনো ভয় নাই, আমাকে কেউ পদস্খলন করতে পারবে না, আমার কোনো ভয় নাই, নিরাপত্তা পাবো। দুই নম্বর হলো আল্লাহর পক্ষ থেকে সকল দিক নির্দেশনা এবং সঠিক পথটা আমি পেয়ে যাবো। ইনশাআল্লাহ দুইটা করতে পারলে আল্লাহ তাআলা আমাদের সঠিক রাস্তা দেখিয়ে আমাদেরকে সরল সঠিক পথ দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাবেন, এটা আমরা প্রত্যাশা করতে পারি ইনশাআল্লাহ। আমিন। দর্শক, আমরা চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলেছি এবং আমরা তথ্যতাত্ত্বিক আলোচনা শুনেছি অতীতের কাছ থেকে। আজকের সর্বশেষ প্রান্তে যেটি বলবো আমরা সেটি হলো হেদায়েত এমন একটি মহা নেয়ামত যাতে কোনো প্রকার কলুষতার সংমিশ্রণ নেই। এটি এমন একটি নেয়ামত যার শেষ পরিণতি কখনোই মন্দ হওয়া সম্ভব নয়। এটি এমন একটি ইবাদত যাতে নিহিত রয়েছে যাবতীয় পার্থিব কল্যাণ। এটি এমন একটি নেয়ামত যার আধিক্য কখনো মন্দ হয় না। এটি এমন একটি নেয়ামত যা আখেরাতের চূড়ান্ত সফলতার দিকে টেনে নিয়ে যায় আমাদেরকে। এটি এমন একটি নেয়ামত এর জন্য কোনো শর্ত নেই। শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, ছেলে, বুড়ো, যাকে ইচ্ছা আল্লাহ দিয়ে থাকেন। তাই আসুন আমরা যারা এই হেদায়েতের নিয়ামত লাভ করেছেন এবং এর উপর অটল থেকে ইহকাল ত্যাগ করেছেন, আল্লাহ তাদেরকে এই নিয়ামত দান না করলে তারা কেউই হেদায়েত লাভ করতে পারতেন না। আল্লাহ তাআলা তাদের প্রতি বিশেষ অনুগ্রহ না করলে তারা হেদায়েতের পথে অটল থাকতে পারতেন না। তাই আমরাও আল্লাহর কাছে কামনা করি তিনি যেন এই হেদায়েতের নূর থেকে, হেদায়েতের আলো থেকে আমাদেরকে বঞ্চিত না করেন। আমরা যদি আমাদের হৃদয়ের আলো হারিয়ে ফেলি, আমরা যদি হেদায়েতের আলো হারিয়ে ফেলি, তাহলে দেখা যাবে যে আসলে আমরা অনেক কিছু থেকেই বঞ্চিত হয়ে গেছি। আমরা মনে করি যে সব কিছু পেয়েছি, আমার আর হেদায়েতের কী দরকার, কিন্তু সব কিছু পেয়েও দেখা যায় যে কিছুই পাইনি। অনেক ক্ষেত্রে দেখা যায় সব কিছু পেয়েও আমরা কিছু পাইনি। দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেক কিছু থাকার পরেও সে অসুখী। আবার দেখা যায় যার কিছুই নেই কিন্তু সে অনেক সুখে আছে এবং ভালো আছে। তাই আসুন এই হেদায়েতের মহা নিয়ামত আল্লাহর কাছ থেকে আমরা চেয়ে নেই। আল্লাহ সেই তৌফিক দান করুন। এ মুহূর্তে আমরা একটি মোনাজাত করব। কাছে দূরে যে যেখানে আছেন আমাদের সাথে চাইলে মোনাজাতে শামিল হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار الله রব্বুল আলামিন, আপনার শাহী দরবারে বড় আশা নিয়ে হাত তুলেছি, আপনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমিন। রব্বুল আলামিন, হেদায়েতের মুখোপেক্ষি আপনার কাছে আমরা, পৃথিবীর কেউ কখনো হেদায়েত দিতে পারেনি, পারবে না, আপনার হাতে রেখেছেন হেদায়েতের চাবিকাঠি। তাই আমরা হেদায়েতের মুখোপেক্ষি, আপনার মুখোপেক্ষি। রব্বুল আলামিন, আপনি আমাদের সকলকে হেদায়াত নসিব করুন। আমিন। হেদায়েতের রাস্তায় জীবনের শেষ দিন পর্যন্ত থাকার তৌফিক দান করুন। আমিন। যারা আজকের এই অনুষ্ঠান দেখেছে, শুনেছে যে যেখান থেকে, সকলকে আল্লাহ এ বিষয়টির উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, গুনাহ করতে করতে এমন হয়ে গেছি একটি গুনাহ করার পর আরেকটি গুনাহ সহজ হয়ে যাচ্ছে, ওই গুণাটি করার পরে আরেকটি সহজ হয়ে যাচ্ছে,
তোমার সাথে দূরত্ব তৈরি হচ্ছে, গুনার কারণে শয়তান এসে আমাদের অন্তরে সিংহাসন পেতে আমাদের অন্তরকে দখল করে নিয়েছে। অনেক সময় ভালো মন্দ আমরা বুঝতে পারি না, অনেক সময় ভালো মন্দ বিচার করার শক্তিও আমরা হারিয়ে ফেলি। আল্লাহ, এই গুনার কারণে এমন হয়েছে অনেক সময় পরিবারের লোকেরা, আত্মীয় স্বজনেরা পর্যন্ত খারাপ আচরণ করে, বিরূপ আচরণ করে। রব্বুল আলামিন গুনার কারণে সমস্ত প্রাণী আমাদেরকে অভিশাপ দিচ্ছে, তবুও গুনার পথ ছেড়ে দিতে পারছি না। রব্বুল আলামিন, তুমি ভূমিকম্প দিয়ে জমিনকে দিয়ে বারবার সতর্ক করিয়ে দিচ্ছ, তারপরেও গুনার পথ আমরা ছাড়তে পারছি না। তোমার কাছে ফরিয়াদ, তুমি হেদায়াতের নূর আমাদের অন্তরে ঢুকায় দাও, সঠিক রাস্তা দাও, গুনার পথ ছেড়ে ন্যায়ের পথে, হকের পথে চিরদিন চলার শক্তি সাহস সামর্থ্য তুমি দান করে দাও। আল্লাহ, হেদায়াত তোমার হাতে, তুমি হেদায়াত না দিলে আমাদের কিছু করার নেই, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তুমি তো দানশীল, তুমি তো ক্ষমাশীল, তুমি তো মহামহিম, তুমি তো ইয়া মুকাল্লিবাল কুলুব, তুমি তো গফুর, তুমি তো আল্লাহ রহমান, তুমি তো রহিম। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, তুমি আমাদের নেয়ামতের, এই হেদায়াতের নেয়ামত থেকে আমাদের বঞ্চিত করো না, আমাদের সকলকে তুমি হেদায়াত নসিব করো। আল্লাহ, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, তাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমিন। তার আত্মীয় স্বজনময় মুরব্বিয়ানি কেরাম, যে যেখানে অন্ধকার কবরে শুয়ে আছে, তাদের সকলকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, এই যে অনুষ্ঠান বিরতিহীন লম্বা সময় ধরে চলছে, আল্লাহ এর পিছনে তার অবদানের কথা অনেক। রব্বুল আলামিন, তার অবদান অনেক। রব্বুল আলামিন, তার এই প্রচেষ্টার কারণে মানুষের কাছে আমরা বলতে পারছি, কোরআন হাদিসের সৌন্দর্য তুলে ধরতে পারছি। রব্বুল আলামিন, তাকে এর বিনিময়ে উত্তম যাজা খায়ের তুমি নসিব করো। আমিন। তার প্রতিষ্ঠিত সকল ব্যবসা বাণিজ্যর উপরে তোমার রহমত বরকত নাজিল করো। আমিন। সকল ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে তুমি রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করো। আল্লাহ, আসমানি জমিনি বালা মুসিবত থেকে তার পরিবারকে, তার জীবনের সকলকে, তার জীবনকে, তার ব্যবসা বাণিজ্যকে তুমি আল্লাহ নিরাপদ রাখো, হেফাজত করো। রব্বিরহাম হুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহাম হুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, যে যেখান থেকে আমাদের সাথে হাত তুলেছে, সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যারা নিয়মিত অনুষ্ঠান দেখেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যারা আমাদের দর্শক শ্রোতা আছে, এদের মধ্যে যাদের আত্মীয় স্বজন মুরব্বিয়ানি কেরাম দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর সারা দুনিয়া থেকে করোনার মহামারী তুমি আল্লাহ উঠায় নাও। এই মহামারী থেকে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার পথ তুমি আমাদের জন্য সহজ করে দাও। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের দেশের, পৃথিবীর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সব কিছু কাটিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক তুমি আমাদের দান করো। রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।